লেটস লার্ন মদিনাজ ইসলাম এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নেকি রংশীদার হন আলহামদুলিল্লাহ ওবাদ সম্মানিত মা বোনেরা আপনাদের উদ্দেশ্যে আজকে দু একটি কথা বলবো রসুল সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেছেন যে হাদিসটি ইমাম বুখারি মুসলিম বর্ণনা করছেন আবু হরাইরা রাদি আল্লাহ আনহুর হাদিস ইদা দা আর্রাজুল ইমরাহ ফিরাশি ফালাম তা তিহ বিপা তা গদবানান আলাইহা লাল মালাই কে তথা যদি কোনো স্ত্রীকে তার স্বামী তার বিছানার দিকে আহ্বান করল তার মনের ভাব কামনা পূর্ণ করার জন্য সহবাসের জন্য স্ত্রী অস্বীকৃতি জানাইল আসলো না এই অবস্থায় স্বামী তার উপর অসন্তুষ্ট হয়ে রাত্রি যাপন করল

কোনো স্ত্রীর জান্নাতে যেতে পারবে না যদি কোনো স্ত্রীর শারীরিক সমস্যা থাকলো সম্মত উজোর থাকলো যদি মাসিক ঋতুস্রাব থাকলো সন্তান হওয়ার পরে যে চল্লিশ দিন ঊর্ধ্বে এর কমও হতে পারে যাকে বলা হয় নেফাস এই রক্তস্রাব থাকলো তাহলে যদি স্বামী আহ্বান করে এই আহ্বানে সারা দেওয়া যাবে না উজর না থাকে সম্মত তারপরে যদি আহ্বানে সাড়া না দেয় তাহলে স্ত্রী পাপিষ্ট হবে তার উপর ফেরস্তাদের বদ্ধ এবং লালত মা বোনদের জান্নাতে যা খুবই সস উমে সালামা রাদি আল্লাহ বলছেন আইয়ুমা ইমরাতিন মা তাত ও যাও রাদিন দেখারাতিল যান না মহিলা যদি মৃত্যুবরণ করলো এ অবস্থায় তার স্বামী তার উপর সন্তুষ্ট সে জান্নাতে প্রবেশ করবে অন্য আসলাম এসাদ করেছেন ইদা সাল্লাতিল মার আত খামসাহা ও সামাত শাহরাহা ও হাফিদাত ফারজাহা ও আতা আজ্জাউজাহা কিলালাহা ও আবু আবিল জান্নাত যদি কোনো মহিলা পাঁচক নামাজ আদায় করলো রমজান মাসের সিয়াম সাধনা করলো তার লজ্জাস্তানকে হেফাজত করলো স্বামীর আনুগত্য করলো তাহলে তাকে বলা হবে দিন যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো তো এখানে আমরা বাহ্যিক যদি বুঝি যে স্বামীর অনুসরণ স্বামীর অনুসরণ করতে হবে আল্লাহ রব্লা আলমিনের সন্তুষ্টর ক্ষেত্রে অসন্তুষ্টির ক্ষেত্রে নয় আল্লাহ রব্লা আলমিনের রাজামন্দির ক্ষেত্রে আর সর্বাগ্রে একজন মহিলার উচিত আল্লাহ জন্য তারপরে তার স্বামীর সন্তোষ যোজন তাই প্রিয় মুসলিম বন্ধুদেরকে বলবো আল্লাহ রবুল আলমিনে সন্তোষ চর্জন করুন তারপরে স্বামীর সন্তোষ চর্জন করুন ইসলামের বিধিবিধানে থেকে শরীর সম্মত পদ্ধতিতে আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে হেফাজত করুন এবং জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন আমিন আল্লাহ আমিন এসো মদিনার ইসলাম শিখি এর সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তীতে সকল প্রকার আপডেটকৃত অডিও ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে